সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। ভাইরা আমার, বাবারা আমার, শেষ জমানা আসছে, ফেতনা অনেক, এক এক হুজুর এক এক কথা বলে, এক এক টিভিতে এক এক মাসআলা বলে, এক এক অঞ্চলে এক এক ফতোয়া জারি হয়, আপনি অস্থির। এটা নতুন কিছু না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলে গেছেন যে আমি যখন চলে যাব দুনিয়া থেকে, তোমাদের যারা বেঁচে থাকবা পরবর্তীতে, ফাসায়ার ইখতিলাফান কাসীরা, তারা দেখবা বহু মত পার্থক্য, বহু রকমের মাসআলা এক এক হুজুর এক একটা বলে, তোমরা তখন কি করবা? আল্লাহ নবী কি বলেছেন? যে বেশিরভাগ হুজুর বা তোমাদের বাপদাদারা যা করে আসছে, এলাকার 10 মসজিদে যা করে, তোমরাও তা করবা। এটাই বলছে রাসূল। কি বলছেন? তিনি বলেছেন এই রকম পরিস্থিতি যখন দেখবা যে এক একজন এক একটা করে, তখন তোমরা জানার চেষ্টা করবা, খোঁজার চেষ্টা করবা, অনুসন্ধান চালাবা, বিবেককে খাটাবা যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, হাদিস খুলবা, কোরআন খুলবা এবং সেটাকে আঁকড়ে ধরবা। তার সাথে যার কথা মিলে, সে যদি আফ্রিকার মানুষও হয়, সে যদি সাধারণ মানুষও হয়, তার কথা তুমি মেনে চলবা, তার কথা নয়, কোরআন হাদিসের আলোকে হওয়ার কারণে, তাহলে তুমি নাজাত পাবে, হেদায়েত পাবে। অতএব আমরা সুন্নতে রাসূলের অনুকরণ করব তো ইনশাআল্লাহ, মন গড়া কথা বাদ দেব তো ইনশাআল্লাহ, বাপ দাদা বা দশে কি করে সেটা নয়, আমাদের মানদণ্ড হবে আমাদের রাসূল কি করেছেন, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে মূলের সাথে, স্যাম্পলের সাথে, মডেলের সাথে মিল রেখে আমল করার তৌফিক দান করুন।